নোভেল করোনা ভাইরাসের আতঙ্কে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। এমনই পরিস্থিতিতে ঘরবন্দি রাজ্য তথা গোটা দেশের মানুষ। ঘরবন্দি সাধারণ মানুষের অন্ন সুনিশ্চিত করতে রাজ্য সরকারের তরফ থেকে গোটা রাজ্যবাসীকে বিনামূল্যে চাল দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে এখন রাত দিন এক করে কাজ করে চলেছে জেলার রাইস মিলগুলি। লকডাউনে ঘরবন্দি সাধারণ মানুষের মুখে অন্ন তুলে দিতে এপ্রিলের শুরু থেকে গোটা রাজ্যের রেশন দোকানগুলোতে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চাল দেওয়া শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারকে চাহিদা মতো চাল সরবরাহ করতে এগিয়ে এসেছে জেলার রাইস মিলগুলিও। বিনামূল্যে চাল সরবরাহ করতে যাতে সমস্যার সম্মুখীন না হতে হয় সেজন্য রাত দিন এক করে উপযুক্ত পরিমাণ চাল প্রস্তুত করছে জেলার রাইস মিলের শ্রমিকরা। বর্তমানে করোনা সংক্রমণের আতঙ্কের মাঝে শ্রমিকদের যাতে কাজ করতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় সেজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের তরফ থেকে। রাইস মিলে ঢোকার আগেই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে তারপরই মিলে ঢুকছেন শ্রমিকরা। কাজের সময়ও যাতে শ্রমিকরা মাস্ক পরে কাজ করেন সেজন্য শ্রমিকদের জন্য ব্যবস্থা করা হয়েছে মাস্কের। মিলে কাজের সময় যাতে কোনো রকম সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেজন্য শ্রমিকদের মধ্যেও চালু করা হয়েছে সামাজিক দূরত্ব। এতে যেমন সুরক্ষিত থাকবেন শ্রমিকরা, তেমনই সংক্রমণ থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ। পূর্ব মেদিনীপুর জেলার রাইস মিল অ্যাসোসিয়েশনের সম্পাদক রমেশ সাঁতরা বলেন, আমরা সমস্ত সরকারি নিয়ম মেনেই সতর্ক থেকে শ্রমিকদের নিয়ে কাজ করাচ্ছি। কোনোভাবেই যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেজন্য স্যানিটাইজার থেকে মাস্ক সাবান সমস্তই ব্যবহার করছি। রাইস মিল থেকে রপ্তানি হওয়া চাল যাতে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার সময় কোনো রকম সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেজন্য রেশন গ্রাহকদের সামাজিক দূরত্বের নির্দেশ দিয়েছে জেলা খাদ্য দপ্তর। পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান বলেন, সবাইয়ের কাছে আমার অনুরোধ, অযথা কেউ ভিড় করবেন না, 1-2 মিটার দূরত্ব বজায় রেখে সকলে দ্রব্য সংগ্রহ করবেন। দেখুন, আমরা গভর্নমেন্টের যেসব হাইজিন মেনটেন করতে হয়, তাদের মাস্ক দেওয়া, তাদের স্যানিটাইজার দেওয়া, সাবান রাখা, এগুলো করে যতটা সম্ভব আমরা হাইজিন মেনটেন করে এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে আমাদের স্টাফ থেকে শুরু করে আমাদের লেবাররা সেফটি থাকে এবং এই ভাইরাস আক্রান্ত না হয় সেটা আমরা চেষ্টা করছি। এবং তাদেরকে সবসময় বলছি যে আপনারা এইভাবে মেনটেন করুন, এইভাবে মেনটেন করে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, যাতে আমাদের উপরে ভরসা করে বসে আছে সারা বিশ্ব, সারা পৃথিবী, সারা ইন্ডিয়া, যেখানে আমরা চাল দিলে তবেই মানুষ খেতে পাবে, সেটাই আমরা চেষ্টা করছি। সবাইকে আমি অনুরোধ করব, অযথ ভিড় করবেন না এবং দোকানে ভিড় করবেন না, 1 মিটার থেকে 2 মিটার ছেড়ে লাইনে দাঁড়িয়ে মাল নেবেন, এটা আমার অনুরোধ।